তো এখন আমি আমার সাজগোজের জিনিসগুলো এলোমেলো হয়ে আছে সেগুলো ঠিক করব। এই বক্সটা আমার খুব কাজে লাগে, এটা বিউটি বক্স, এর মধ্যে অনেক কিছু রাখা যায় আর কি। তো মেকআপ করা হয় আসলে এভাবে একটা একটা করে ছিটে রাখা হয়, বাট গোছানো মানে সম্ভব হয় না সব সময়। তো আজকে ভাবছি গোছাবো। তো ওই যে আমি যে শ্যাডোটা ইউজ করি, আসলে এটা নর্মাল কোথাও গেলে চোখ আট করার জন্য কিনছি আর কি। এই শ্যাডো কিন্তু অনেকগুলো কালার আছে, প্রত্যেকটা ড্রেস বা শাড়ির সঙ্গে যাবে আর কি। যে অনেকগুলো কালার কালার তো এই বক্সের মধ্যে আমার হচ্ছে হিজাব পিনগুলো রাখছি আর কি, এটা আলাদাভাবে রেখে দিয়েছি। আর এই যে এটা হচ্ছে আইল্যাশ, তো এই আইল্যাশগুলো মানে হচ্ছে নর্মাল আর কি। আর এই যে আরেকটা আছে, এগুলো গর্জিয়াস। আসলে অনেক দিন মেকআপ আইটেম কেনা হয়নি অসুস্থতার জন্য, আরও অনেক ছিল সেগুলো অনেক দিন হয়ে গেছে, ফালাই দিয়েছি আর কি। তো আগের যেগুলো আছে সেগুলো ইউজ করছি। তো এই যে এটা আমি ইউজ করি, ল্যাকমি সিসি ক্রিম, এটা অনেকে ইউজ করে, এটা অনেক ভালো মানে মেকআপের জন্য অনেক ভালো আর কি। জানি না সবার কাছে কেমন লাগে, তবে আমি ইউজ করি এটা ভালো লাগে। আর এটা হচ্ছে এই যে এটা কনসিলার, এটা প্যানকেকের সঙ্গে যদি ইউজ করি, প্যানকেকের সঙ্গে ইউজ করলে বেশি ভালো হয় আর কি, আর আমি ওটার সঙ্গে ইউজ করি আর কি। এটা একটা কনসিলার, এটা বেশি ইউজ করা হয় না আর কি। প্রাইমার, এটা তো অনেকেই চেনে আর কি। এটা হচ্ছে মাস্কারা, তো আগে অনেক দিন কোনো কিছু কেনা হয়নি, অনেক কিছুই এখন আবার কিনবো সুস্থ হলে আর কি। এটা একটা লিপস্টিক, লিপস্টিক অনেক ছিল আরও, তো আমি অনেক মানে ড্রেসের সঙ্গে মিলাই মিলাই লিপস্টিক নিই আর কি। এটা একটা, এইটা একটা, যাই হোক লিপস্টিক অনেক আছে, আরও অনেকে দিয়ে দিয়েছি। এই যে লিপস্টিকের কালারগুলো, এই দুইটা কালার আমার খুব ভালো লাগে। এটা হচ্ছে পিঙ্ক কালার, এটা পিঙ্ক কালার বলে নাকি জানি না, সরি, এটা একটা কী কালার বলে মনে হচ্ছে না। এই যে একটা ফাউন্ডেশন, তো এই ফাউন্ডেশনগুলো আমার ফেসের সঙ্গে যায় আর কি। তো লিপস্টিকের যে আরও আছে, এই যে কালারগুলো আমার খুব ভালো লাগে। এই যে আরও আর এটা একটা ফাউন্ডেশন, এটা অনেক দিন আগের হচ্ছে কেনা হয়েছিল, প্রায় শেষ, ভাবছি ফেলে দেব। আর এই যে আর একটা লিপস্টিক, এটাও এই কালারটা অনেক সুন্দর। আর নেল পলিশ, আর এটা অ্যাকচুয়ালি আমি পরি না হাতে, কারণ নামাজ পড়া হয়, এমনি ভালো লাগছিলো নিয়ে রাখছি আর কি, তো পড়া হয় না, জানি না শুকাই গেছে কি না, মনে হয় না যে শুকাইছে, ভালোই আছে এখনো। এই যে আর একটা লিপস্টিক আরও আছে। এই যে আমি অনেকগুলো ড্রেসের সঙ্গে মিলাই মিলাই কিনছিলাম লিপস্টিকগুলো, আর এর মধ্যে হচ্ছে নোজ পিন আছে। আর এটা তো যারা মেকআপ করে তারা অনেকে অনেকে বলতে সবাই চেনে আর কি, এটা দিয়ে ফাউন্ডেশন মিক্সড করে আর কি, খুলতেছে না, আমি প্যাকেট করে মিম এটা খোলো। এই যে এটা তো সবাই চেনে, এটা মেকআপ বসানোর জন্য,
এরা দিয়ে অনেক সুন্দর মেকআপ বসে আর কি। আর এগুলো হচ্ছে পাপ মেকআপ ফেস পাউডারের, পাপগুলো অনেক ছড়িয়ে ছিটিয়ে আছে আর কি। এটা হচ্ছে ফেস পাউডার, এই যে আর এটা হচ্ছে প্যানকেক। প্যানকেক অ্যাকচুয়ালি আমার দেওয়া হয় না যখন মানে বিশেষ বাসাতে যখন মানে সাজগোজ করি, তখন যখন ভালো লাগে না তখন মানে সাজগোজ করলে এটা ইউজ করা হয় আর কি। তাছাড়া নর্মালি কোথাও গেলে টেলে ইউজ করি না, কারণ এটা আমার অতটা মানে পছন্দ বলতে এটা আমার স্কিনের সঙ্গে অতটা আমার মনে হয় যে মিক্সড হয় না আর কি। তো যাই হোক, আর এটা হচ্ছে আইল্যাশের আঠা, আঠাটা ভালো অনেক অনেকক্ষণ ধরে থাকে আর কি। তো আর কিছু নাই, এখন আমি এটা পরিষ্কার করে এর মধ্যে ভালো করে রেখে দেব। তো সবগুলো মানে বের করলাম আর কি, এখন সুন্দরভাবে গোছাবো। ফার্স্টে টিস্যুটা দেব, টিস্যু দিয়ে রাখলে বক্সের মধ্যে মানে খুবই জিনিসপত্রগুলো ভালো থাকে আর কি। টিস্যুটা মনে হয় ছোটো হয়ে গেল। তো এখন বড় করলাম একটু, ফার্স্টে শ্যাডোটা রাখবো কারণ এটা এখন আপাতত লাগতেছে না, ফাউন্ডেশনগুলো রাখবো। আসলে অনেক সময় মানে গুছিয়ে রাখি, আবার এলোমেলো হয়ে যায় কোথাও গেলে ইউজ করা হয়, এজন্য লিপস্টিকগুলো রাখবো। জামা কাপড় আর এই মেকআপ যতই গুছিয়ে রাখি আসলে থাকে না, কারণ এগুলো ব্যবহার করা হয় এজন্য। প্যানকেক এটা হচ্ছে আইল্যাশের আঠা, এটা হচ্ছে ফেস পাউডার। তো যাই হোক, আপাতত গুছিয়ে রাখছি, পরে আবার ভালোভাবে ঠিকঠাক করে রাখব, কারণ এখানে ওখানে গেলে আসলে ইউজ করা হয় এজন্য বেশি যত সুন্দরভাবে গোছানো থাকে না আর কি।
আপাতত এইভাবেই থাক। পরে আবার গুছাবো। এটা আয়লাশের আঠা, এই আঠাটা অ্যাকচুয়ালি অতটা ভালো না, কারণ কোনো কিছু মানে চোখে দিলে আয়লাশের মানে কি বলবো, এটা এই আঠাটা দিলে বেশিক্ষণ থাকে না আর কি। এর আগে যেটা দেখালাম ওইটা অনেকক্ষণ থাকে আর কি। তারপর রেখে দেই যখন যেটা কাজে লাগে। আর এটা হচ্ছে হিজাব আটকানোর জন্য মাথার হচ্ছে টুপি, এটা আপাতত এখানে রাখি। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। তো সবাইকে প্রথম মাহে রমজানের শুভেচ্ছা। তো এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে পাকা বেল, এটা হচ্ছে শরবত করে ফ্রিজে রেখে দেব। ঠান্ডা খেতে খুবই ভালো লাগে, আর গরমের সময় তো বেশি ভালো লাগে বেলের শরবতটা খেতে। তো এভাবে ফাটায় নিয়েছি, এখন উঠায়ে একটা পাত্রে রাখবো। রেখে তারপর পানি দিয়ে হাত দিয়ে গোলায় শরবত করে ফ্রিজে রেখে দেব। তো এখন এটা হাত দিয়ে চটকিয়ে নেব, হাত একদম পরিষ্কার করে নিয়েছি, হাত দিয়ে ছাড়া এটা হবেও না। গরমে কিন্তু বেলের শরবতটা মানে খুবই উপকারী। আর রমজান মাসে সবাই শরবতটাই বেশি খাই। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। তো সবাইকে প্রথম মাহে রমজানের শুভেচ্ছা। তো এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে পাকা বেল, এটা হচ্ছে শরবত করে ফ্রিজে রেখে দেব। ঠান্ডা খেতে খুবই ভালো লাগে, আর গরমের সময় তো বেশি ভালো লাগে বেলের শরবতটা খেতে। তো এভাবে ফাটায় নিয়েছি, এখন উঠায়ে একটা পাত্রে রাখবো। রেখে তারপর পানি দিয়ে হাত দিয়ে গোলায় শরবত করে ফ্রিজে রেখে দেব। তো এখন এটা হাত দিয়ে চটকিয়ে নেব, হাত একদম পরিষ্কার করে নিয়েছি, হাত দিয়ে ছাড়া এটা হবেও না। গরমে কিন্তু বেলের শরবতটা মানে খুবই উপকারী। আর রমজান মাসে সবাই শরবতটাই বেশি খাই। তো আজকে প্রথম রোজার রান্না হবে মুরগি। মুরগি বের করে ইলিশ মাছ বের করেছি, আমার খালাতো বোন পরিষ্কার করছে। আর বেগুনের চাক ভাজি করবো, এই আর কি আজকের মতো। তো রান্না হয়তো বা শেয়ার করতে পারবো না, কারণ রমজানের রান্না একটু দ্রুত করা লাগে, ঝটপট করা লাগে আর কি। তাই ভিডিও করা আজকে পসিবল না। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।